টেবিলটার নিচে একটা ল্যাস দেখা যাচ্ছে, আমি দেখছি ওই শাওয়ার বেডের নিচে ল্যাস, বড় ল্যাস। হ্যাঁ ল্যাসে টেরাম করতেছে আমি দেখছি। সাপ না যা ইন্দু, সাপ কেন হবে, ব্লগ রিপোর্ট মারে দিস দে আর লাইভ তোর আর সিয়ে গজব দিন দা আবার আজি গজব দিল হয় না যে ওদেরকে এমন বিলের আর দেহে ওরা আছে ভালো আছে। এই ওখানে কতগুলো আগের প্রোডাক্ট আছে না যেগুলো আমি সেল দিব ওই প্রোডাক্টগুলো আছে এখানে, কিন্তু প্রোডাক্ট কাটার সম্ভাবনা খুব বেশি দেখতেছি আমি। এগুলো প্রোডাক্টগুলো পাশা ক্লিন করতে হবে, তারপরে সুন্দর করে বেছে নিয়ে, হ্যাঁ যেগুলো এক্সপায়ার ডেট আছে ওগুলো ফেলে দিই, এক্সপায়ার ডেট নাই ওগুলো সব ফেলে দিতে হবে, এখন পসিবল না, কালকে সময় করে আসতে হবে। আফা যে সুন্দর লাগেছি, হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই হচ্ছে আমার লাইভটা শেয়ার করে দেন, কিন্তু শেয়ার করবেন কোথায়, কোনো রেস্ট্রিক্টেড গ্রুপে শেয়ার করবেন না, শেয়ার করবেন হচ্ছে শুধুমাত্র পাবলিক গ্রুপগুলোতে। আপা কি শ্যাম্পু ইউজ করো, শ্যাম্পু ক্যারাটিন ইউজ করতাম ওইটা শেষ হয়ে গেছে, আজকে একটা কিনবো, এই আজকে কিনবো যে শ্যাম্পুটা দাও আমাকে, এই আজকে আমি শ্যাম্পু যেটা কিনবো এটা দিতে আমাকে ছবি দিতাও, ওই যে ছবি না আমাকে শ্যাম্পুটা দাও, এক পিস থাকে না আমাকে, তোমার ভাইয়া না দেখার মতো কিনবো, এই যে ইবেল ওই এমদা আজ এত্তা আবার ইবে ইউজ করছি, ক্যারাটিন ইউজ করতাম, ক্যারাটিন ইবে শেষ, শ্যাম্পু শেষ হয়ে গেছে। কি অবস্থা, অনেক আয়তো ভালো আছি, রসগোল্লা আপু থ্যাংক ইউ, দোষ বেক্ষণের কি অবস্থা, হন্ডিল্লে যার দিন হাল, অনেক সুন্দর লাগে আপু তোমাকে, থ্যাংক ইউ। তো আজকে বেক্ষণ দেখেন না হাই এন্ড প্রোডাক্ট দেখে মারাতে হিউজ পরিমাণ শিপমেন্ট আগে ওই জি ইঞ্জি, তো বেক্ষণের লাই আজি কিছু প্রোডাক্ট দেখে এম দিন, সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখি। সো আগে বলি হচ্ছে অফরা হাইলাইটারের মধ্যে জিএনজিতে হচ্ছে সেল চলবে, সো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে অফরা হাইলাইটারের প্রাইস হচ্ছে 2950 টাকা, আর সেই অফরা হাইলাইটার তোমরা পেয়ে যাবা হচ্ছে অনলি 2600 টাকায়, এইটা হচ্ছে শুধু লিমিটেড একটা পিরিয়ডের জন্য, সেটা হচ্ছে শুধুমাত্র এক সপ্তাহ পর্যন্ত এই অফারটা তোমরা অ্যাভেল করতে পারবে, আদারওয়াইজ না পারবে। কেন আপু কেমন আছেন, ভালো আছি। তো ফার্স্টে হচ্ছে অফরা হাইলাইটারের শেডগুলো দেখাই ফেলি, কী কী শেড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই আফাই কে ইউ দিকা সেটা নামো, আমাকে এখান থেকে একটা একটা অফরা হাইলাইটার দাও। ফার্স্টে হচ্ছে যেটা দেখাবো এটা হচ্ছে স্টার আইল্যান্ড, ঠিক আছে স্টার আইল্যান্ডটা দেখাই, এটা স্টার আইল্যান্ড পাবা, শেয়ার করলে কী পাবো, দেখতে আসছি আপনার লিপস্টিক আর শুনতে আসছি আপনার চাট গাইয়া কথা, আউটলেট আসিব না আল্লাহ হানানি বুঝায়। এই যে এটা হচ্ছে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে তোমার ও আসছে নাকি জিজ্ঞেস করো না, আউটলেটে বলো আমি, এই যে এটা হচ্ছে এই কালারটা, এগুলো সোয়াচ করা যাবে না যেহেতু এগুলো হাই এন্ড প্রোডাক্ট, সোয়াচ করা যাবে না, ডেফিনেটলি নট। এটার শেডটা হচ্ছে তোমার স্টার আইল্যান্ড, স্টার আইল্যান্ড হচ্ছে এটা শেড, তার বাদে এটা দাও ব্লিশ ফুলটা দেখায়, ব্লিশ ফুলের শেডটা দেখায়, যার যেটা ভালো লাগে নিয়ে ফেলবা ঝটপট, অনলি এক সপ্তাহ হচ্ছে সেলটা চলবে, শুধুমাত্র শুধুমাত্র এক সপ্তাহ হচ্ছে সেলটা চলবে। এই যে এটা হচ্ছে ব্লিশ ফুল, আর অফরা হাইলাইটারের কোনো সোয়াচের দরকার নেই, আমি অলওয়েজ লাগাই, তোমরা আমার প্রত্যেকটা লাইভে দেখো যে আমি অফরা হাইলাইটার ইউজ করি। সো আপু আসসালামু আলাইকুম, জিসি আপনার দোকানে দুই তিন দিন পর পর যাই শুধু আপনাকে দেখি কিনা তার জন্য, আর সেখানের সব জিনিস এত বেশি ভালো। হ্যালো কই তুই, হ্যালো আমি তো আউটলেটে, তুই আসছস, আচ্ছা
আপু তোমার ফালতু ক্রাশ হোন, আমার কোনো ক্রাশ নাই, আমার কোনো ফালতু ক্রাশও নাই, কোনো ছেলে ক্রাশও নাই, মেয়ে ক্রাশও নাই, আমি ক্রাশ হবে সময় না ভাই। এই যে একদিন সময় বের করুন, সময় বের করে ক্রাশ হন পড়ব। এটা হচ্ছে ব্লিশ ফুল, ঝটপট দেখাবো শেড গুলো, ঝটপট দেখাবো যে যেটা নিবা হচ্ছে ঝটপট অর্ডার প্লেস করে দিবা। ব্লিশ ফুল হচ্ছে এটা। হ্যাঁ ছেলেদের অনেক কিছু আছে, ছেলেদের কি নাই, শ্যাম্পু আছে, তারপরে তারপরে সব আছে সব। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি তো লাইভে, তুই কই? আমি দোকানে। হ্যালো আমি দোকানে। হ্যাঁ হ্যাঁ আমি দোকানে, তুই কই? নষ্ট মোবাইল, নষ্ট মোবাইল দিয়ে ফোন ধরতে গেলে আপু আপনার স্টোরে কোনো না আপু, এখন আপাতত আমরা কোনো লোক নিচ্ছি না আপু। জিমসের লুঙ্গি আছে? জিমস না ভাইয়া, জিন্স বানান ঠিক হয় নাই। ব্যাট কমেন্ট যাতে করিবে সুন্দর করে বানান টানান ঠিক করি, এরে ব্যাট কমেন্ট করে। জিমস না ভাইয়া, জিন্স। এটা হচ্ছে আপনার রোডিও ড্রাইভও কিন্তু পাবে। এটা হচ্ছে পিলো টক, পিলো টক হচ্ছে এটা, এটা হচ্ছে পিলো টক। এখন হচ্ছে অফার হাইলাইটার শুধুমাত্র অফারে পাবো হচ্ছে 2600 টাকা, লেট করলে মিস। আকিস বিরিয়ালার একদিন ব্লক করে দিই, দাঁড়াও। হ্যালো হ্যাঁ আমি দোকানে, তুই কোথায়? হ্যালো, আসলে প্রবলেমটা কি আমার ফোনে নাকি সবার ফোন ঠিক আছে? আমার ফোনে সমস্যা। এই প্রবলেমটা কি আমার ফোনে নাকি? হ্যালো, তুমি তোমার ভিডিও দেখি কোনো কমেন্ট, তোমার ভিডিও দেখি কোনো কমেন্ট করি নাকি করি নাকি? আপু লিপি কোনটা ইউজ করছো? সব কিছু দেখাচ্ছি। আজকে আবুল বিরিয়ালা টালা বেশি আসছে দেখতেছি যে, বিরিয়ালা এতদিন বিরিয়ালা কম ছিল। ভাবি এটা কি পিঙ্কিশ? ভাবি সবগুলো সেট আছে, আপনার যেটা লাগবে নিতে পারবেন। রোডিও ড্রাইভ আছে, এটা একটু পিঙ্কিশ, যদি একটু পিঙ্কিশ চান সেক্ষেত্রে এটা, আর গোল্ডেন চাইলে সে হইলে তাইলে হচ্ছে আপনার স্টার আইল্যান্ডটা, আর ব্লিশ ফুলও একটু পিঙ্কিশ না, ব্লিশ ফুলও একটু পিঙ্কিশ। এটা হচ্ছে আপনার পিলো ওয়াক, পিলো টক, সরি। নেট কেন চালু করবো? আমাদের ওয়াইফাই চালু হয়ে যায়। আর আইলেন দনত আছে, আসছে 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 আপু আপনার স্টোরে আছে, মাশাল্লাহ দেখতে ভালো লাগে। এমনি অনেক ছেলে আছে তবে একটাতে বেশি সুন্দর লাগে। আপু আপনি আমার দোকানে ছেলে দেখতে আসেন যে, আবার কিছু মাইন্ড করিয়েন না। আপনার সৌরভকে দেখতে আসে যে একটা মেয়ে, ওর বউ জানলে তোমার গাড়ি ভাঙিয়ে দিবে। আপু ছেলেদের হেয়ার প্রোডাক্ট দেখান প্লিজ, হেয়ারে অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা ছেলেদের হেয়ার প্রোডাক্ট আছে, তোমার অয়েল আছে, তারপর হচ্ছে স্পা আছে, তারপর হচ্ছে তোমার শ্যাম্পু আছে, ছেলেদের জন্য এর বেশি কিছু নাই। অয়েল ইউজ করবা, স্পা আছে, তারপর বডি শপের শ্যাম্পুগুলো ট্রাই করতে পারো ছেলেরা। আবুল বিরিয়ালা তুই তো বিড়ি পর্যন্ত তাই বেঁধে, তুই এরতে বাড়া কিছু কিনতে তিনি, তুই না শ্যাম্পু কিনতে পারবি না, ওকে ফেস ওয়াশ কিনতে পারবি, তুই বিড়ি কিনতে পারবি। ইউ আর সো প্রিটি নাজিফা রূপকথা, থ্যাংক ইউ। ফেস পাউডার কি আছে দেখান প্লিজ, গটমিল সোপ কি আছে? গটমিল সোপ আসছে না স্টকে? হ্যাঁ আসছে, মাত্র কালকে নামছে। আর এটা কি দেখাইছি? পিলো টক দেখাইছি, পিলো টক হচ্ছে একটু পিঙ্কিশ। রোডিও ড্রাইভ সব থেকে ওয়ান অফ দ্য পপুলার শেড অফ দ্য হচ্ছে তোমার ইয়ের কি বলে অফার হাইলাইটারের। আসসালামু আলাইকুম আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। এই যে এখন অফার চলতেছে, যা নিবা অফারে নিয়ে নিবা। তোমরা বুঝতেছো 2950 টাকা হচ্ছে আমাদের প্রাইস, ফুল সাইজ প্রত্যেকটা হাইলাইটার হচ্ছে ফুল সাইজ, প্রতিটা হাইলাইটার ফুল সাইজ। তো তোমার 2600 টাকা পাবো, তুমি আমার জন্য তো কিছু আনো নাই। কি আনছো? শাকগুলো দাও, পরোটা মোটা খাবো না, বাসায় গিয়ে নাস্তা করবো। ফারজানা লিখছে আফা কেন সো, বহুদিন পর অনরে দেখি দি।
আপু হেয়ার অনেক রুক্ষ, কি করব। হেয়ার স্পা ইউজ করেন, হেয়ার অয়েল ইউজ করেন, স্পেশাল হেয়ার অয়েলটা ইউজ করেন কাশ্মীরের। আপু আপনার শোরুম কোথায় প্লিজ বলবেন? তানজিল আহমেদ, আমার শোরুমটা হচ্ছে আপনার জিসিতে আসবেন, আসার পরে হচ্ছে জিসিতে আসার পর পেনিনসুলা হোটেল আছে না, পেনিনসুলা হোটেল ফেলে একটু হেঁটে আসলে কিডজি, কিডজির ভিতরে ঢুকলেই জিএনজি মেকআপ স্টোর, ঠিক আছে? আর তাও যদি আপনাদের মানে খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমি বলবো হচ্ছে আপনাদেরকে একটু পানি খাওয়াও, তাইলে আপনারা ইয়ে দিয়ে আসবেন, ওই কিডজি থেকে নিয়ে আসো একটা, হ্যাঁ নর্মাল আনিও। বু কেমন কাপড় চাপড় চলে যাবে, ছেলেদের জন্য সব থেকে ভালো হেয়ার অয়েল হচ্ছে জামাইকান কাস্টার অয়েল। আর একটা হেয়ার সিরাম আছে যেটা ছেলেদের জন্য অসম্ভব ভালো, সেটা হচ্ছে আপনার কামিনোমোটো আছে না, কামিনোমোটো দুই পিস আছে শুধু, আচ্ছা কামিনোমোটোটা ইউজ করতে পারেন, ইটস কোয়াইট এক্সপেন্সিভ বাট খুবই ভালো, মানে একদম চুলের গোড়াগুলো অনেক শক্ত হয়ে যাবে। আমার লেন্সের কাছে ঠান্ডা অংশ বকা দিবে, তাহলে পানির সাথে মিক্স করে দাও। আপনাদের এত লেম কমেন্টগুলো শুনতে আমি লাইভে আসি নাই, সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্ট পড়বো, বাক্য কথা পড়বার সময় নেই। আপু তোমাকে অনেক অনেক কিউট লাগতেছে, থ্যাংক ইউ আপু, আপনি এত কিউট কেন, থ্যাংক ইউ মুনিয়া। সো এটা হচ্ছে রোডিও ড্রাইভ, রোডিও ড্রাইভ হচ্ছে আমি জাস্ট প্রোডাক্ট দেখাতে আসছি, প্রোডাক্ট আমাদের নিউ শিপমেন্ট আসছে, প্রোডাক্টগুলো দেখবেন এবং জিএনজি মেকআপ স্টোরে হচ্ছে অর্ডার প্লেস করে দেবেন। আমার লাইভটা কি জিএনজিতে শেয়ার করা হয়েছে? নেক্সটটা মনে হয় হয় না, প্রথমটা হয়েছে, পরেরটা করো নাই, পরেরটা করছো কিনা দেখো। আপু জিসিতে হচ্ছে আপনি কে স্কয়ার ক্লাব চিনেন? ইউনেস্কোর পাশেই হচ্ছে কে স্কয়ার ক্লাব। খাইতে খাইতে কতগুলো খাইছো, আমাকে কিছু খাইতে দাও নাই, আমার পরোটাটা ভালো হয়েছে, আমি খাবো না। আমি শওকত ওসমান ফায়ের মধ্যে জুতা যে দুইটা আছে দুটোটা দিয়ে মারি, তাহলে একটা বোতা বানিয়ে দিবো, বেয়াদ বেড়া দাজে কমেন্ট বিশ্বে একটা কমেন্ট করছে। ওকে না না ঠান্ডা পানি আনে নাই, কিরজিতে পানি নাই, ও একটা আনছে ওটা আমি বলছি যে ওকে এতটুক দিয়ে তারপর মিক্স করে দিতে, মিক্স করা ঠান্ডা পানি, তুমি দেখো এটা এরকম ঠান্ডা। একটা ভালো ময়শ্চারাইজার এন্ড সিরামের নাম বলো, কি টাইপের ময়শ্চারাইজার এবং সিরামে যেতে চাচ্ছেন? আপনি হার্বালে গেলে কাশ্মীরি বিউটির আছে, আর আপনি যদি প্রোডাক্টে অন্য প্রোডাক্টে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বডি শপেরটা ট্রাই করতে পারেন। আর একটা জোস একটা ময়শ্চারাইজার আছে যেটা দেখাই আমি, ওই লাইট ওয়েট জেলটা দাও পন্ডসের। আপু আপনার লেন্সের কালারটা কি? আমার লেন্সের কালারটা হচ্ছে হিমালয়া ব্লু, এটা কি অ্যাভেলেবেল আছে? হিমালয়া ব্লু সোল্ড আউট। আচ্ছা যারা হচ্ছে ভালো একটা ময়শ্চারাইজার খুঁজতেছেন এটা ট্রাই করতে পারেন, পন্ডসের লাইট ময়শ্চারাইজারটা। ঠিক আছে এই লাইট ওয়েট জেলটা ইয়ে করতে পারেন, সুপার লাইট জেল। সো রোডিও ড্রাইভ ট্রাই নিতে পারেন, ফুল সাইজ, ফুল সাইজ কোথাও 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 2600 টাকায় সেলে পাবেন না, সেটা অনলি এক সপ্তাহের জন্য আমরাই দিচ্ছি। এরপরে বিভার্লি হিলস দেখাবো, যাদের কাছে সবগুলো কালার চাই, যাদের কাছে সবগুলো কালার লাগবে তারা হচ্ছে বিভার্লি হিলসটা নিয়ে নেবেন। এখানে হচ্ছে ওয়ান অফ দ্য মানে পপুলার পপুলার শেডগুলো সব একসাথে দেওয়া, অনেকগুলো শেড হচ্ছে একসাথে দেওয়া, এটা হচ্ছে বিভার্লি হিলস। লিপ স্ক্রাব হচ্ছে কাশ্মীরি বিউটির লিপ স্ক্রাবটা দেখাও তো একটু, লিপ স্ক্রাব ইউজ করতে পারেন। এরপর আমি চলে যাব হচ্ছে মরফির একটা নিকিতা প্যালেটে, আপনাদের হচ্ছে মরফির নিকিতা প্যালেটটা যদি লাগে তাহলে ঝটপট হচ্ছে অর্ডার প্লেস করে দিবেন। আর লিপ স্ক্রাব ইউজ করবেন হচ্ছে এটা, আমি খুলে দেখাচ্ছি না, লিপ স্ক্রাব হচ্ছে কাশ্মীরি বিউটির লিপ স্ক্রাব, আমি ঝটপট প্রোডাক্টগুলো দেখাই দিব। দেন হচ্ছে যারা অর্ডার প্লেস করার হচ্ছে সোজা হচ্ছে ইয়েতে চলে যাবেন, কোথায় জিএনজি মেকআপ স্টোরে চলে যাবেন, ওখান থেকে অর্ডার প্লেস করে দেবেন। জ্যাকলিন হিল হচ্ছে সরি
জেমস চার্লসের যে প্যালেটটা সেটা হচ্ছে আমিও পারচেস করছি, যেহেতু এখন আমাদের অফারে আছে তো আমি নিজেও হচ্ছে কিনছি। তো সোয়াচটা হচ্ছে আমি আমার স্টুডিও থেকে দেখাবো, মানে আমার বাসা থেকে যখন আমি লাইভ হবো মেকআপ টিউটোরিয়াল দেখাবো তখন সোয়াচটা দেখাবো, আজকে এমনিতেই শুধু কালারগুলো দেখাবো। এটা হচ্ছে নিকিতা প্যালেটটা, এটা হচ্ছে আপনার মরফির নিকিতা প্যালেটটা। সো মরফির নিকিতা প্যালেটটা ওই আপু প্রাইসটাও বলে দিতে পারেন না, বলতেছি না প্রাইস হচ্ছে 2600 টাকা হচ্ছে আপনার, ভালো আছে, তোমার 2600 টাকা এখন অফারে, আর উইদাউট অফার আমাদের প্রাইস হচ্ছে 2950 টাকা অফার হাইলাইটারের। প্রত্যেকটা প্রোডাক্টের দেখো কালারগুলো অসম্ভব সুন্দর, এগুলো সোয়াচ দেখাইতে হয় না, মরফির প্যালেট মানে হচ্ছে জোস, এগুলোর কোনো সোয়াচের দরকার হয় না, এগুলো হচ্ছে হাই এন্ডের প্রোডাক্ট। আপু পুতুলের মতো লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আর বেকার হাইলাইটার, বেকার মিনি হাইলাইটার যারা নিবা তাদের জন্য বলি, এই যে এগুলো হচ্ছে বেকার মিনি হাইলাইটারগুলো, ঠিক আছে। এটা জুবিয়াসের হচ্ছে তোমার জুবিয়াসের প্যালেট। হ্যালো, কি রে ও বারবার ফোন দিচ্ছে কিন্তু কোনো কথাই শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নিশা বল, হ্যালো শুনতেছস? মেসেজ করে দাও, একটু টেক্সট করে দাও তো আমার মোবাইল থেকে। আমার লেন্সটা এখন স্টক আউট, আপু ড্রাই স্কিনের জন্য কোন সানব্লকটা ইউজ করবো? ডেফিনেটলি নিউট্রোজেনা ট্রাই করতে পারো, নিউট্রোজেনা সানব্লকগুলো ট্রাই করতে পারো। এটা হচ্ছে জুবিয়াসের একটা প্যালেট, জুবিয়াসের এই প্যালেটটা, ঠিক আছে। সো যারা নেবেন স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে ইয়েতে প্লেস করে দিবেন, জিএনজি মেকআপ স্টোরে প্লেস করে দিবেন, প্যাকেট করে ফেলো। ইসমাইল কই, ওকে দিয়ে দাও, প্যাক করে ফেলো না, পার্টি করছে শুধু ব্রাইডও। এটাও হচ্ছে জুবিয়াসের একটা প্যালেট। সো জুবিয়াসের প্যালেট ড্রেসটা কোত্থেকে নিয়েছে? ড্রেসটা নিয়েছিলাম হচ্ছে ওয়ার হোম বিডি থেকে, ওয়ার হোম থেকে আপু, ওয়ার হোমের একটা সেল ছিল, আমি ওটা লাইভ করছিলাম, ওখান থেকে আমি প্রায় 2-3টা পারচেস করে নিয়েছিলাম, ঠিক আছে। এটা এটাও হচ্ছে জুবিয়াসের প্যালেট একটা, জুবিয়াসের একটা জেমস চার্লস মিনিটা খুলো, জেমস চার্লস মিনি এবং বিগ প্যালেট যে দুইটা আছে ওই দুইটার উপরও হাইলাইটার মিনিটার বেকারটার প্রাইস হচ্ছে 2100 টাকা। এখন আমি দেখাচ্ছি হচ্ছে জেমস চার্লসের মিনি, অ্যাটলিস্ট লেন্সের নামটা বলেন প্লিজ। আচ্ছা লেন্সের নাম হচ্ছে হিমালয়া ব্লু, আমি এই কিছুক্ষণ আগেও কিন্তু আপনাদেরকে লেন্সের নামটা বলছি, হিমালয়া ব্লু। এটা হচ্ছে আপনার কেএসএস না, কেএসএস ব্র্যান্ড, কেএসএস ব্র্যান্ডের হিমালয়া ব্লু। এই যে এটা হচ্ছে জেমস চার্লসের মিনি প্যালেটটা, ঠিক আছে, জেমস চার্লসের মিনি প্যালেটটা। যার হচ্ছে লাগবে স্ক্রিনশট নিয়ে জিএনজি মেকআপ স্টোরে টেক্সট করে দিবেন। সো পন্ডস জেল, জেলের প্রাইস কত? পন্ডসের জেল ময়েশ্চারাইজার 650। এটা আপনারা হচ্ছে এটা ওয়েটের একটা ব্যাপার আছে, এটা হচ্ছে কোনটা কত গ্রাম, গ্রাম অনুযায়ী এটার প্রাইসটা হয়। হ্যাঁ আমাদেরটা হচ্ছে কয়শো গ্রাম, 147 গ্রাম। আমারটা পড়েন আপু ব্রনের দাগ কি করবো। আচ্ছা ব্রনের দাগের জন্য আপু আপনি হচ্ছে মেসেজ করে দেন, মেসেজ করে দিলে হচ্ছে আপনার জিএনজি মেকআপ স্টোরে টেক্সট করে দিবেন, ওখানে টেক্সট করে দেওয়ার পরে ওখান থেকে আপনাকে ফুল হচ্ছে ব্রনের ইয়েগুলো সাজেস্ট করে দিবে। হ্যাঁ বলো না, শুধু 15,000-এর লেন্স, ওটা শুধু ফাউন্ডেশন বেস, ওটা কিন্তু এইচডি না, হেয়ার ডো নর্মাল, মানে মোটামুটি আর কি, অত একদম নর্মালও না। 10,000টা অনেকে করতেছে না, করতেছে, এইচডিটা হচ্ছে তোমার বেসটা একটু চেঞ্জ হয় আর কি, ফেসের বেসটা। কয় তারিখ প্রোগ্রাম? রবিবারে।
তাহলে এখন বুকিং করে ফেলতে হবে তোমাকে। আর হচ্ছে রবিবারে কয় তারিখ পড়তেছে? 19 তারিখ। অ্যাড্রেস হচ্ছে তোমাকে লিখে দেবে ওরা, আমার স্টুডিও বাসায় শিফট করে ফেলছি, এখানে নাই এখন। পার্টি একদমই একটাই তো ব্রাইড করি শুধু, তাও একটা ব্রাইডাল করি আমি, মানে সিজার তো ব্যাক পেইনের জন্য পারি না। হ্যাঁ আপু ফার্স্ট কমেন। আচ্ছা পন্ডসের জেলের প্রাইস হচ্ছে কত যেন? 650 টাকা। পন্ডস জেলটা হচ্ছে আমাদের স্টক খুবই লিমিটেড আছে, এটা আসার পর থেকে একদম ধুমাই, মানে একদম হট সেলিং প্রোডাক্ট হয়ে গেছে ওটা। এই যে তুমি শপে মনে হয় কায়নাথ, হ্যাঁ আপু আমি শপে। এই যে এটা হচ্ছে, ওরে বাপরে এত বড়, বাপরে বাপ। এই যে জেমস চার্লসটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই। এই যে জেমস চার্লস বিগ প্যালেটটা হচ্ছে আপনার, এটাতেও হচ্ছে অফার চলতেছে। মায়াবী হক, আপু সব কিছুর প্রাইসের জন্য আমি একটু ঝটপট দেখাচ্ছি, যার কারণে হচ্ছে আমার টাইমটা খুব শর্ট। সো সব কিছু যেটাই লাগবে আপনাদের স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে মনোয়ারা রহমান, ও শিট, ও ভাবে আপনার কাছে একজনকে পাঠাবো। পশু একজন আসছিল, ওনাকে আমি বলছিলাম যে উনি হাউজিংয়ে থাকে, ওনার যদি মানে সুইটেবল হয় মানে আসার জন্য, তাহলে আমি ওনাকে আপনার কাছে পাঠাবো। আমি পার্টি করি না তো এখন, আপনার আপনার পেজ লিঙ্কটা দিয়ে দিবো আমি। হ্যাঁ পার্টি প্রেস লিঙ্ক আপনাকে দিয়ে দিবো। আচ্ছা ওর সাথে আমার রেগুলার কথা হয়, আমি ওকে বলে দিব। এই যে আমি একদম ভুলে গেছিলাম, এটা হচ্ছে জুবিয়াসের প্যালেট, ঠিক আছে। ব্রাইডাল হচ্ছে 10,000 থেকে 15,000 টাকা। আর ব্রাইডালের জন্য নক করবেন হচ্ছে স্টুডিও বাই নসীন চৌধুরী যে পেজটা আছে আমার, ওখানে সলিউশন ওয়াটার প্রাইস। ও আমাকে একটা সলিউশন দাও, আমার লেসের সলিউশন শেষ, মনে থাকবে না কিন্তু। আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন, একটা ছেলে বলছে তুমি আমাকে নাকি পাত্তা দাও না। সাইফা নূর, আমি সবাইকে পাত্তা দিই, পাত্তা দিই না এমন কোনো কথা নেই, পাত্তা কিনলে না দিতাম। আর বৈনক কলরে এটা কি প্যালেট যে নাম কি, এটার সিগনেচার প্যালেট না? ওকে ভাবি থ্যাংক ইউ, ভাবি আমি পাঠাবো আপনার কাছে, আপনার লিঙ্ক দিয়ে দিব। এই যে এটা হচ্ছে সিগনেচার প্যালেট, ঠিক আছে, পার্টি আসলেই আপনার কাছে পাঠিয়ে দেবো, এটা হচ্ছে সিগনেচার প্যালেট। কায়নাত খান, হ্যাঁ আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে। আচ্ছা এটা হুডার, এটা একটু খুলো তো প্যাকেট, ঝটপট ঝটপট ঝটপট। তারপর ইমরেলিজার ময়েশ্চারাইজারটা দাও। আচ্ছা এটা কি বেনিফিটের না, বেনিফিটের কিটা এটা? আচ্ছা বেনিফিটের এই ব্লাশটা দেখতে পারো, বেনিফিটের ব্লাশগুলোও কিন্তু মজা আছে। ব্লাশ আর ব্রোনজারের জন্য ডেফিনেটলি গো ফর দ্য, তোমরা কি বলবো, বেনিফিট। আর হচ্ছে মাস্কারা, নাসির নূর মোহাম্মদ এন মারা মাইজুম দে ফানি হ্যাভ লে দাঁত ফাই তিনি বিয়াদ। এই যে এটা হচ্ছে ব্লাশ, দাঁত বেকুন দেবে দি জরি এর ফরি কি আবার হস্তে নসিন আফু বেকারে গাল দে লাইভ তাই রে কেন তোরা সালাম কইতাম বিয়াদ ফকল। নেলস তুলে, নেলস ফেলে দিছি গুতাই গুতাই, ই না রে দেব না, কুটে কুটে রে ব্যাগ তুলি ফেলাই। সলিউশন ওয়াটারের প্রাইস, সলিউশন দুই রকমের আছে, 180 টাকা একটা আছে, আবার 350 এক রকমেরই আছে, কম দামিটা শেষ। আচ্ছা এখন শুধু 350 টাকারটা অ্যাভেলেবেল আছে। এই যে এটা হচ্ছে হুলা ব্রোনজার, হুলা ব্রোনজার, হুলা ব্রোনজারটা হচ্ছে তোমরা পেয়ে যাবে, এটা হচ্ছে ফুল সাইজ, হুলা ব্রোনজারের ফুল সাইজ। তোমাকে তো দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, তুমি সারা ফাইলে কিভাবে সারা ফাই গিয়ে গুদি রইলে এই লাইন নিজে সুড়িয়ে রায় যে গুদি। ভাবি ব্রাইডাল বেস আসলে আমাকে বলবেন, আমি হেল্প করব আপনাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ব্রাইডাল বেশি আসলে বলবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে মিডিয়ামটা না, কন্ট্রোল অ্যান্ড ব্রোনজার, ও ট্যান অ্যান্ড টোন হুডার, ঠিক আছে, হুডার ব্রোনজার আর হচ্ছে কন্ট্রোল করতে পারবেন এটা দিয়ে, ট্যান এন্ড টোন। সো এটাও আপনারা এই যে এটাও ইজিলি পেয়ে যাচ্ছেন জি এন জি মেকআপ স্টোরে, হুডা পাবেন না আবার, হুডা আবার হাসে হইব না হইবেন না। আজকে কতদিন হয় কমেন্ট করে, কিন্তু আমার কি ভাগ্য আমার কমেন্টটা আপনার চোখে পড়ে না। এই যে মাহিয়া, মাহিয়া জান্নাত সৃষ্টি, এই যে পড়ে গেছে আজকে, বহুত কষ্ট থেকে লিখছেন তো ভিতরে বহুত কষ্ট জমা ওই জন্য। হট মামা, হট মামা
হট মামাটা হচ্ছে আপনার এই যে দেখেন, এটা হচ্ছে মানে একটু শিমারি টাইপের ব্লাশ বলা যায়। হট মামা হচ্ছে অনেক পপুলার একটা শেড, যেটা হচ্ছে আপনার দাম বামের ফাহমিদা সুলতানা লিখছে হাই দাই আর হামনা। আপু খাই দাই, আমার প্রচুর কাজ আছে এবং আমার যতগুলো কাজ আছে ততগুলো আপনি লাইফেও জীবনে কাজ করছেন নাকি আমার সন্দেহ আছে। এবং আপনার যদি কাজ থাকতো তাহলে আপনি লাইভে এসে এসে এসব লিখতেন না, অন্যদেরকে অন্য কাউকে দেখে জলাজলি বন্ধ করে নিজে কিছু করেন, দেখবেন যে নিজের কাছে প্রচুর সময় আছে। যেমন আমার আপনাকে নিয়ে চিন্তা করার বিন্দুমাত্র সময় নাই, বা কে লাইভে আসছে, কাকে ব্যাড কমেন্ট করবো, ওগুলা নিয়ে চিন্তা করার মতো বিন্দুমাত্র সময় নেই। সুতরাং হচ্ছে আমাদের সময় হচ্ছে শুধুমাত্র আমাদের নিজেদের জন্য, নিজের কাজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, ঠিক আছে? যতটুকু সময় পাই ততটুকু সময়টাই কিন্তু আপনাদেরকে দেই। বেসিক্যালি আমরা আমরা আজকে দেখাই বলেই কিন্তু ঘরে বসে শ্যাম্পু কন্ডিশনার এটা সেটা হাবিজাবি সব ঘরে বসে কিনতে পারেন, মার্কেটে গিয়ে গিয়ে দৌড়ানো লাগে না। আয়সা সময় একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে হচ্ছে এই ধরনের কমেন্ট যে আপনারা করেন, খাই দায় কাজ নেই, এনে সে নেই, আপনারা তো ঘরে সারা জীবন তো ডেক্সির মধ্যে ভাত রান্না করতে করতে দিনটা পার করে ফেলছেন, আর জামাই সেবা করছেন সারা জীবন, আর তো কিছু করতে পারেন নাই। আমরা জামাই সেবার পাশাপাশি অনেক কিছু করি, নিজে কিছু করতে পারেন না তো অন্যদেরকে পিঞ্চ করবেন না, নিজে কিছু করেন। এটা হচ্ছে টোস্টেড কোকোনাট শেড, যেটা আমি ইউজ করি, ঠিক আছে? টোস্টেড কোকোনাটটা আমি অনেক সময় যদি ফেয়ার বেস চাই সেই ক্ষেত্রে টোস্টেড কোকোনাটের সাথে একটু লাইট শেড অ্যাপ্লাই মিক্সড করি। তো আমার কাছে অনেকগুলো শেড অ্যাভেলেবেল আছে বিধায় আমি ওটা করি। আপনারা যদি শুধু একটা নেন, হুদা বিউটির ধরেন ফাউন্ডেশন নিচ্ছেন, তাহলে আপনি শুধু একটা নেবেন, ঠিক আছে? তো যেহেতু আপনি একটা নেবেন সেহেতু আপনি একদম অ্যাকুরেট আপনার বেসের সাথে মিক্সড করে আপনি এটা নেবেন, ওকে? তো আমাদের কিন্তু অর্ডিনারির শিপমেন্ট চলে আসছে অলরেডি। আপু আপনার জায়গায় আসার যোগ্যতা নাই তাই জেলাসে উল্টাপাল্টা কমেন্ট করে, হায় দেয় হামনায় আর কি রিবু। আজরা খান, অ্যাকচুয়ালি আমি এটা মনে করি না যে আমার জায়গায় আসার যোগ্যতা নাই, এটা বলে ভুল হবে, যোগ্যতা আছে বাট ওটা কাজে লাগায় না, বুঝছেন? আমরা কাজে লাগাই। যেমন ওনার লাইফ নিয়ে চিন্তা করার মতো আমার কাছে সময়ই নেই, কিন্তু ওনার প্রচুর সময় আছে, মানে অন্যের লাইফ নিয়ে চিন্তা করার। অন্যের লাইফ নিয়ে চিন্তা করা ছাড়েন, নিজের লাইফে কিছু করেন। এটা হচ্ছে কাস্টার্ড, হ্যাঁ এটা হচ্ছে কাস্টার্ড। আর আপনারা যারা হচ্ছে মানে স্কিন অনুযায়ী হচ্ছে ফাউন্ডেশন নেবেন, আপনাদের একটা র পিকচার উইদাউট এনি ফিল্টার র একটা স্কিনের পিকচার আপনারা জিএনজি মেকআপ স্টোরে আপলোড করবেন, মানে ইনবক্সে দিবেন, সেটা আমি দেখে আপনাদেরকে ওরা আমাকে ফরওয়ার্ড করলে আমি আপনার এক্সাক্ট শেডটা আপনাদেরকে কী করে দিব, সাজেস্ট করে দিব যে আপনি যে ফাউন্ডেশনটা নেবেন ওটার এক্সাক্ট শেডটা কি। যদি একটুখানি বলবেন হচ্ছে আমার শেডটা একটু চুজ করে দেওয়ার জন্য এই আমার ছবিটা একটু করে নসিনাপুকে ফরওয়ার্ড করেন, ওরা ফরওয়ার্ড করে দিবে, আমি আপনাদেরকে শেডটা চুজ করে দিব, ঠিক আছে? তো আপনারা জিএনজি মেকআপ স্টোরে মেসেজ করে শেড নিজের প্রপার শেডটা হচ্ছে চুজ করে নেবেন। আর যারা একটা শুধু হুদা বিউটির ফাউন্ডেশন নেবেন তারা ডেফিনেটলি হচ্ছে স্কিন টোনের সাথে ম্যাচ করে নেবেন, মানে লাইটও নেবেন না ডার্কও নেবেন না। আর আমি চাইলে যে কোনোটা ইউজ করতে পারবো, কারণ আমি লাইট শেড ডার্ক শেড অলমোস্ট শেড আমার কাছে অ্যাভেলেবেল আছে, মানে আমি ইউজ করি, তো ওখান থেকে আমি মিসম্যাচ করে ইউজ করতে পারি। কিন্তু আপনারা যদি শুধু একটা নেন সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচ করে নেবেন। আচ্ছা আমার লিপস্টিকটা আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। বাকলাবা হচ্ছে কারা নেবেন, যারা একটু ট্যান শেড যারা আছেন তারা বাকলাবাটা নেবেন। আপু আমার শেড কোনটা হবে হুদার? সানজিলা তোমার শেড হবে হচ্ছে কাস্টার্ড না হয় টোস্টেড কোকোনাট, দুইটা থেকে একটা, চাইও ইউজ করতে পারো চাই। এত সুন্দর করে বললা, উনি তো আর কমেন্ট করবো না জীবনে এই লজ্জা থাকলে। লজ্জা নাই তো, লজ্জা থাকলে তো আর এসব লিখতো না। আমৃতি হচ্ছে তোমার একটু পিঙ্কিশ নুট যারা তারা আমৃতিটা নেবা। তারপরে চিজ কেক দিবা হচ্ছে যারা মিডিয়াম টোনের। হ্যাঁ তোমার বাড়ি কি সাতখানি? হ্যাঁ আমার বাড়ি সাতখানি। ফেন্টি বিউটি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল, শেডগুলো অ্যাভেলেবেল আছে। এটা 130 শেডটা আছে, আরও অনেকগুলো ফেন্টি বিউটির শেড আছে, তোমরা হচ্ছে বললেই ওরা ফেন্টি বিউটির শেডটা ম্যাচ করে দিবে। আর হচ্ছে আমাকে একটু ইয়ে দাও, অ্যানাস্তাসিয়ার ব্রো পমেটগুলো দাও, অ্যানাস্তাসিয়ার ব্রো পমেটগুলো দেখেন। অ্যানাস্তাসিয়ার ব্রো পমেট যার লাগবে, ইভনিটাও আছে, ডার্ক ব্রাউনটাও আছে, না ডার্ক ব্রাউনও আছে ইভনিও আছে। অ্যানাস্তাসিয়ার ব্রো পমেট যাদের লাগবে ইনবক্সে মেসেজ করে পারচেস করে নেবেন।
মাশাআল্লাহ কিউট লাগছে, হুদার নাম্বার পাওয়া যাবে? হুডার নাম্বার, হুডার কি নাম্বার, হুডার কি নাম্বার পাবেন আপনি? আর ছেলে মানুষ আপনি হুডার নাম্বার টাম্বার দিয়ে কি করবেন? গরজের সুন্দর করে জুত করে ফুরিয়ে গুঞ্জ হয়ে যাবে। আর এটা হচ্ছে ম্যাকের অয়েল, ঠিক আছে, ম্যাকের অয়েল। সো এটা আপনারা ম্যাকের অয়েলটাও নিতে পারবেন। ময়েশ্চারাইজারটা দাও, আমি একটা সবসময় ময়েশ্চারাইজার ইউজ করি না, এটা আপনাদেরকে কখনো আমি কি করতে পারি নাই। জাহাঙ্গীর হোসেন বুড়ি তোত্তে বলা বোধবালা আছে বুঝছে বেড়া, তো নিজে একটা পুরো বুঝা খান্ডা বেড়া, আবার আমাকে বলতেছে আমি বলে বুড়ি, তোর থেকে বোধ জোয়ান আছে বিয়াদব, আয়নায় তোর চেহারা দেখছিস। এটা কি হুডার নাম্বার পাওয়া যাবে, হুডার নাম্বার পাওয়া যাবে, কি হুডার নাম্বার? আচ্ছা এটা হচ্ছে তোমার যে ময়েশ্চারাইজারটা, ওই যে মেকআপের আগে যে ময়েশ্চারাইজারটা ইউজ করে, এটা হচ্ছে আচ্ছা আপনারা যে মেকআপ নিয়ে এত কথা বলেন, হ্যাঁ প্রেম করে তো গার্লফ্রেন্ডকে একদম মেকআপ গিফট করতে করতে হয়রান হয়ে যান গে, হ্যাঁ লিপস্টিক সেট একটা দেখাইতে পারি না হয়রান হয়ে যান, ওইটা গার্লফ্রেন্ডের জন্য কেনার জন্য। আবার মেকআপ নিয়ে আপনারাই এত কথা বলেন, মেকআপ ছাড়া মেয়ে চিনার উপায় কি? সেই ছেলে তো বিয়ে করেন না, বিয়ে তো করেন মেয়েই না, মেয়ে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যান, এটা করবো না ওইটা করবো, ওইটা করবো না ওইটা করবো। আপু তুমি আমাদের সাতকানিয়ার মেয়ে তাই অনেক বেশি লাইক করি, ও সাতকানিয়ার নইলে লাইক না করতে তৈলে। মুখে কিছু দিলে মুখটা কালো হয়ে যায়, কি দিলে ভালো হবে একটু বলেন? আপনি কি টাইপের কি ইউজ করলে আপনার মুখ কালো হয়ে যায় আমাকে বলতে হবে, কি মেকআপ করলে মুখ কালো হয়ে যায় নাকি আপনি স্কিন কেয়ার করলে মুখ কালো হয়ে যায়? আপু NC25 এর জন্য ফেন্টি বিউটির কোন শেডটা পারফেক্ট হবে? ফেন্টি বিউটির কী কী শেড আছে আমাকে একটু বলো তো। NC25 না, মিডিয়াম আন্ডারটোন, দেখো ইয়েলো আন্ডারটোন, 130 না, 130 অনেক টু অনেক লাইট। 200 রেঞ্জের কি আছে? আর 210টা ইউজ করতে পারেন, 210। আপা শুদ্ধ ভালো লাগে না চিটাইঙ্গা বলেন, তারপর শেয়ার করব। লিচিও ইউজ করতে পারবা, নট ব্যাড। আজরা আপু আপনি হচ্ছে একটা একদম বিয়ার ফেজের একটা পিকচার দিয়ে দেন ইয়েতে, আল্লাহ তোমরা কেউ আমাকে একটু মনে করা দাও না, আমার চাগুলো আমার দিকে দেখে আসছে, কোল্ড কফি হয়ে গেছে, বমি আসতেছে, চা কখনো ঠান্ডা খাওয়া যায় না। একটা ভালো প্রাইমার সাজেস্ট করতাম, প্রাইমার কি কি আছে? বেবি স্কিনটা ভালো না, বেবি স্কিনটা ইউজ করতে পারেন, টু ফেস টু ইউজ করতে পারেন। হ্যাঁ আমার এটা একটু না মনে করে, এটা জিন জিন নামে বিল করো, তেল লজ্জা সরম নাই না, আর তেবারে লজ্জা সরম নাই, তোর তো বেশি লজ্জা সরম, তুই এটা কি লাইভে লাইভে ঘুরিয়ে, তোর তো এত লজ্জা, গরাতা না সহজ সুন্দর করে মুখের মধ্যে মাস্কটা ক্লায়ের বই তাইবি, কি লজ্জা তার, আমাকে বলছিস আমার থেকে বলে লজ্জা সরম নাই কেন? কাটা বাজে, আচ্ছা ঠিক আছে আসুক সমস্যা নাই। আপু আমিও অনলাইন বলছো, আমি দোকানে এখন, ঠিক আছে ঠিক আছে, আমার কেন মোবাইল নষ্ট হবে, শুধু শুধু তুমি তোমার মোবাইল থেকে ফোন দিছো যে। আপু আমিও অনলাইন বিজনেস শুরু করছি, দোয়া করিও, বাট অনেক খারাপ লাগে এইসব খারাপ কমেন্ট দেখলে মানুষের, আমি যাই কি করব আল্লাহ জানে। ফারজানা মিলি, কোনো সমস্যা নাই, একদম ডোন্ট কেয়ার, জাস্ট তোমার বিজনেসের দিকে তুমি ইয়ে করো, কি বলে কনসেন্ট্রেট করো, নিজের বিজনেসটা খুব ভালো করে দেখো, সুন্দর করে আর লাইভ করো, সব কিছু করো, কিন্তু দরকার নাই, ব্যাড কমেন্ট তো করবেই, ব্যাড কমেন্ট তোমার দেখার সময় আছে? পোর্সের জন্য সিরাম আছে আপু,
কোনো মেকআপ করতে পারি না আপু, দেওয়ার সাথে সাথে কালো হয়ে যায়। আপনার মেকআপের প্রসেসে কোনো মিস্টেক আছে? হ্যাঁ, আপনি মেকআপ প্রসেসটা একদম প্রপারলি শুরু করেন। প্রথমে ময়েশ্চারাইজার লাগাবেন, তারপর হচ্ছে আপনি সুন্দর করে হচ্ছে ময়েশ্চারাইজারের পরে আপনি একটা প্রাইমার লাগাবেন, তারপর সুন্দর করে আপনি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবেন। এভাবে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আপনি যাবেন, তারপর হচ্ছে আপনার মেকআপটা অনেক বেশি পারফেক্ট এবং ফ্ললেস হবে। হ্যাঁ, আপনি যদি মেকআপের প্রসেসিংগুলোতে ভুল করেন, যেমন আপনি ধরেন ফাউন্ডেশন কোয়ান্টিটি অনেক বেশি লাগাচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ফাউন্ডেশন ব্রেক করে একটা কালচে একটা ইফেক্ট আসতে পারে। এবং সব থেকে ইম্পর্টেন্ট, হয়তো বা আপনার ফাউন্ডেশন ম্যাচ হয় না আপনার স্কিন টোনের সাথে। আচ্ছা, টু ফেসের প্রাইমারটা দেখাবো, টু ফেসের প্রাইমারটা একটু দাও তো আমাকে তাশফি, টু ফেসের প্রাইমারটা দাও আর সেটিং স্প্রেটা দাও। সো ইমব্রেলিসের এটা হচ্ছে, যারা একদম আমার মতো প্রচণ্ড পরিমাণ মেকআপ করেন এবং সবসময় মেকআপ করেন, তাদেরকে আমি ডেফিনেটলি বলবো এটা একটু এক্সপেন্সিভ, বাট আমি বলবো হচ্ছে এটা আপনারা ইউজ করেন, খুব মজা পাবেন। এটা এই ময়েশ্চারাইজারটা খুবই জোস, হাই এন্ড প্রোডাক্ট বাট অনেক ভালো। এই যে এটা হচ্ছে টু ফেসের প্রাইমারটা এবং এটা হচ্ছে টু ফেসের সেটিং স্প্রে। আপু সুলতান সানটেন রিমুভ এর জন্য কি ইউজ করব? সানটেনের জন্য কি ইউজ করবেন? সানটেনের জন্য সানটেনের প্যাক আছে, ফেস প্যাক আছে। আর আমার লিপস্টিক যাদের লাগবে স্ট্রাইকিং, ঠিক আছে, এটা হচ্ছে মিলানের স্ট্রাইকিং। স্ট্রাইকিং এখন হচ্ছে আপনার জিএনজি মেকআপ স্টোরে নক করে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য রেড, যেটা আমার অনেক বেশি ফেভারিট। আমি স্ট্রাইকিংটা প্রচুর পরিমাণে ইউজ করি, রেড লিপস্টিক আমি অনেক বেশি লাগাই, কেন জানি না আমাকে অনেক বেশি স্যুট করে, আমি অনেক বেশি লাগাই, আমার অনেক পছন্দের। ড্রেসটা দেখলেই কান্না আসতেছে আপু। হ্যাঁ, এটা আমি ওই দিন লাইভ থেকে রেখে দিয়েছিলাম, তুমি পছন্দ করছিল, ওইটা আমি ওই দিনই রেখে দিয়েছি, ওদের অফার চলতেছিল তো। তো এই যে স্ট্রাইকিং, যাদের হচ্ছে মিলানের স্ট্রাইকিং লাগবে, ডেফিনেটলি হচ্ছে ইনবক্স করে ফেলবেন জিএনজি মেকআপ স্টোরে। মাহমুদা মো, মেকআপ বসে না, সেই ক্ষেত্রে আগে হচ্ছে আপনার মেকআপটা ভালো করে ক্লিন করবেন, ফেসটা ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে আপনি সুন্দর করে ফেসের মধ্যে ময়েশ্চারাইজার লাগাবেন। ময়েশ্চারাইজার লাগাই, যেমন আজকে আমি শুধুমাত্র বিবি ক্রিম ইউজ করছি কাশ্মীরের, কোনো ফাউন্ডেশন কিন্তু আমার ফেসে নাই। আপু পিছনে কালো সাইকেলগুলো, সাইকেলগুলোর প্রাইস আপনারা এসে দেখবেন, এগুলো বেবিদের সাইকেল, আপনাদের মতো বুঝে বুঝে বেড়াদের সাইকেল না। আপু নাকের নিচে নাকফুলটা ইউজ করলে, এখানে এখানে ওগুলো ভাইয়া আমাকে আমার সাথে যায় না, হ্যাঁ আমার পার্সোনালিটির সাথে যায় না। আচ্ছা আপু একনির দাগের জন্য কি ইউজ করব? একনির দাগের জন্য হচ্ছে আপনারা ইউজ করতে পারেন ইয়েটা, গ্লাইকোলিক সিরামটা ইউজ করতে পারেন। ফুল কভারেজ ফাউন্ডেশন তো দেখালাম আপু, যেটা হচ্ছে আপনার কি যেন ফেন্টি বিউটি, তারপর হচ্ছে আপনার ইয়ে হুদা বিউটি, একদম সুপার ফুল কভারেজ। আর ম্যাকের সেটিং স্প্রেগুলো আমাদের কাছে কয়টা রেঞ্জ আছে? এটা একটা রেঞ্জ, এটা একটা রেঞ্জ, এটা একটা রেঞ্জ, সো তিনটা রেঞ্জ। এগুলো নিয়ে নাও আমার হাতের থেকে। আর একটা গিফট বক্স আছে না শেফোরার, হ্যাঁ এটা হচ্ছে শেফোরার একটা গিফট বক্স, কেউ যদি কাউকে একদম হাই এন্ড প্রোডাক্ট সুন্দর করে একদম গিফট করতে চাচ্ছেন, খুশি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা ডেফিনেটলি। তোমার দোকান কোথায়? জিসিতে। ব্রাশটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝটপট, টাইম নেই, টাইম শর্ট, গরম মেমানাইব, প্লিজ জানাবেন কি জানাবো। আয়েশা সিদ্দিকা, আপু অয়েল ফ্রি ভালো একটা বিবি ক্রিমের নাম সাজেস্ট করেন। ডেফিনেটলি একদম গো ফর কি বলবো কাশ্মীরি বিবি ক্রিম। এটা হচ্ছে তোমার ব্রাশ, হাই এন্ড ব্রাশ যারা চান তারা নিতে পারেন, ব্রাশ সেটটা খুবই ভালো। এটা হচ্ছে বিএইচ কসমেটিক্সের ব্রাশ সেট, বিএইচের ব্রাশ সেট এটা। তারপর হচ্ছে তোমার ওই স্ম্যাশ বক্সের ইয়েটা দাও সেটটা, এটা হচ্ছে স্ম্যাশ বক্সের আপনার হচ্ছে প্রাইমার আর হচ্ছে সেটিং স্প্রে। প্রাইমার সেটিং স্প্রে কি গরম করে এনেছো? ইস, গরম করে চা খাই আবার আমি।
বানানোর পর আবার গরম করলে তো খাই না আমি। আপু অনেকদিন তোমার সাথে দেখা করতে চাচ্ছি, বাট আজ তুমি গেছো আমি যেতে পারছি না। এটা আপু ভাগ্য, কোনো সমস্যা নেই, আমি এখন ঘন ঘনই আসবো, আপনারা আসেন। এটা কি? আচ্ছা এটা তো মিস্ট ম্যাটিফাইং সেটিং স্প্রে। এই যে এগুলো হচ্ছে মরফির সেটিং স্প্রে গুলো। ডোকোলের ব্রাশ সেট দেখাও প্লিজ, আজকে হাইন দেখাচ্ছি আপু, ডোকোলের দেখাবো না। আচ্ছা আমাদের হচ্ছে অর্ডিনারির ফুল শিপমেন্ট আছে, অর্ডিনারির প্রত্যেকটা সিরাম আছে। এবং আপনারা যদি একটু কনফিউশন থাকেন যে অনেকে কি করে, অনেকে যেটা করে অ্যাকচুয়ালি হচ্ছে অর্ডিনারির কোন সিরামটা কিসের জন্য ইউজ করবে সেটা কিন্তু জানে না। হ্যাঁ আপনার যদি অর্ডিনারিতে যেতে ইচ্ছে করে, অর্ডিনারির কোনো সিরাম আপনার ইউজ করতে ইচ্ছে করে, সেই ক্ষেত্রে ডেফিনেটলি আপনি জিএনজি মেকআপ স্টোরে হচ্ছে টেক্সট করে দিবেন, আমাদের এক্সপার্ট আছে আপনাকে মেসেজে আপনাকে রিপ্লাই করে দিবে। হ্যাঁ আপনি যদি জানতে চান যে আপু আমার পিম্পলের দাগ আছে, আমি অর্ডিনারির কোন সিরামটা নিব, আপনাকে সাজেস্ট করে দিবে। আপু আমি ব্রাইটেনিংয়ের জন্য একটা সিরাম চাচ্ছি, তাহলে অর্ডিনারির কোনটা ইউজ করব সেটা আপনাকে দিয়ে দিবে, পিম্পলের জন্য কোনটা ইউজ করবো সেটা দিয়ে দিবে, ঠিক আছে। হোয়াইটেনিংয়ের জন্য, আচ্ছা যারা হচ্ছে ফেয়ারনেসের জন্য ইউজ করবেন তারা ইউজ করবেন বাফেট অথবা আলফা আরবুটিন, ঠিক আছে। আর হচ্ছে যারা পিম্পল সলিউশনের জন্য এই যে পিলিং সলিউশন আছে একটা, এটা কিন্তু একটু জলে, বাট এটা যদি আপনারা সহ্য করতে পারেন সেই ক্ষেত্রে নেবেন, আদারওয়াইজ কিন্তু অসম্ভব সুন্দর কাজ করে এটা। ব্রাশ সেট কি আছে ভালো ভাবে, বিএইচএরটা নেন, বিএইচএরটা অনেক ভালো ব্রাশ সেট। এটা হচ্ছে পিলিং সলিউশন, যারা তো পিলিং সলিউশন ইউজ করেন, আমি অনেকবার ইউজ করছি, এটা রেড কালার থাকে আর কি, এটা পিম্পলের জন্য অসম্ভব ভালো, পিম্পলের জন্য অসম্ভব ভালো পিলিং সলিউশনটা ট্রাই করতে। আলফা আরবুটিন 2% এটাও ইউজ করতে পারেন। ওকে তো যে যেই সলিউশনের জন্য নেবেন, আমি নামগুলো বলে দিচ্ছি, যে যেই সলিউশনে যাদের আগে থেকে ইউজ করা আছে জাস্ট শেষ হয়ে গেছে নেবেন তারা নিতে পারেন, আর যারা হচ্ছে জানেন না যে কোন প্রবলেমের জন্য কোন সিরামটা নেবেন তাদেরকে বলছি। এটা হচ্ছে নাইসিনামাইড, নাইসিনামাইড ইউজ করবেন হচ্ছে ডেফিনেটলি পিম্পল স্কিনে, অ্যাকনিপ্রোন স্কিন পিম্পল স্কিন। ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড আর নাইসিনামাইডটা একসাথে মিক্স করে অ্যাপ্লাই করতে পারবেন রাতের বেলা। তারপর হচ্ছে ক্যাফেইন সলিউশন আছে, ক্যাফেইন সলিউশন ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার স্যালিসিলিক অ্যাসিড মাস্ক, এটা হচ্ছে ডেফিনেটলি পিম্পলের জন্য। স্যালিসিলিক অ্যাসিড হচ্ছে সব থেকে কার্যকরী হচ্ছে পিম্পলের জন্য, পিম্পলের জন্য সুপার ডুপার কাজ করে স্যালিসিলিক অ্যাসিড। এই যে মাল্টি টেকনোলজি হচ্ছে আপনার বাফেট, ঠিক আছে, বাফেটটা হচ্ছে মাল্টি টেকনোলজি। এটা আমি মনে হয় এমনিও খাবো না, আমার গরম করা জিনিস ভালো লাগে না। আচ্ছা ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার যেতে হবে। আর সবাই, সবার সাথে তো রাতে দেখা হচ্ছে, রাতে তো লাইভ আছে, চিটচ্যাট লাইভ আছে, স্কিন কেয়ার লাইভ আছে, ইনশাল্লাহ দেখা হবে। আর অনেকদিন পর লাইভ দেখতে আসলাম। আচ্ছা তো যারা হচ্ছে আমার লাইভটা দেখেছেন সবাইকে অনেক অনেক থ্যাংকস, এবং যারা শেয়ার করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমাদের আউটলেট ভিজিট করবেন, আউটলেটে আসবেন, আমাদের অনেক হিউজ শিপমেন্ট আসছে। আর হচ্ছে অফরা এবং আপনার জ্যামস চার্লসের প্যালেটের উপর যে সেলটা চলতেছে কেউ মিস করবেন, এটা অনলি 1 উইকের জন্য, ঠিক আছে, শুধুমাত্র 1 সপ্তাহের জন্য আপনারা অফরা হ্যালেটার ফুল সাইজ পেয়ে যাবেন হচ্ছে 2600 টাকায়। ওকে সো আল্লাহ হাফেজ, যারা অনলাইনে অর্ডার করবেন করে দিতে পারেন, শেষ হওয়ার আগে অনলাইনে অর্ডার করতে পারেন, আর যারা হচ্ছে অনলাইনে অর্ডার করবেন না তারা আউটলেট ভিজিট করতে পারেন। আর আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে জিসি কেও স্কয়ারের ক্লাবের ঠিক অপোজিটে, হ্যাঁ কিডজির ভিতরে। আর সুমিত হটকেকের একটু পরে আসলেও পাবেন, যারা ওই পাশ থেকে আসবেন, যারা দামপাড়া হয়ে আসবেন তারা হচ্ছে সুমিত হটকেক ক্রস করে আসলেই আমাদের আউটলেট। আর যারা জিসি হয়ে আসবেন তারা হচ্ছে প্যানেনসুলার পরে, যে বড় বড় পর্দার দোকানগুলো আছে মুন্না সিরামিক্সের উপরে। ওকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।